তিনি মনে করছে দায়িত্ব তো দিছে আমার ওয়েবক্যামের পিছনে, আমি যদি স্টেজের পিছনে যে হাত ঢুকে দিয়ে একটু ক্যাক নিয়ে আসি এটা খেয়াল করবে না। আমরা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি চারিদিকে, বুঝছেন তো? যাই হোক, দাঁড়াইছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবার। সত্যি সত্যি গতবার ভুল করছিলাম, এখন কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। আমি ভিডিও করতেছি আসলে আমি কনফিউজ, আসলে বুঝতে পারতেছি না জাতিসংগীত হইতেছে নাকি উঠে সবাইকে সালাম দেওয়া হইতেছে, আসলে বুঝতেছি না। অবশ্য কিছু কোন সাউন্ড আসতেছে না, মঈন ভাইয়ের খবর পাইতেছি না। মঈন ভাই খবর থাকলে অবশ্য জিজ্ঞাসা করা যেত। আচ্ছা মঈন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মঈন ভাই এখন এই মুহূর্তে কি হচ্ছে আপনি কি আমাদের এইটুকু জানাবেন? হ্যালো মঈন ভাই, হ্যালো, যদি হ্যাঁ সেটাই আসলে জটিল হইতেছে। আমরা এত আনন্দ করতেছি, এত আনন্দ মজা পাইতেছি, আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা গায়ে হলুদের অনুষ্ঠান আমরা সরাসরি এক এক জায়গাতে দেখতেছি। কেউ দেখতেছেন জাপান থেকে, এই মুহূর্তে দেখতেছেন জাপান থেকে আমাদের হামিদ ভাই, তারপরে আমি দেখতেছি কুরিয়ার থেকে, ইংল্যান্ড থেকেও দেখতেছি আমাদের মামা মামি দেখতেছেন। মঈন ভাই তো উনি ক্যামেরা শুট করে বসে আছেন অনুষ্ঠানের সামনে, মেইন ভিডিও যেখানে আমাদের শুট করে দেখাচ্ছেন আমাদের মঈন ভাই ওরফে মহিউদ্দিন, উনি আমাদের দেখাচ্ছেন, উনি সরাসরি ওখানে উপস্থিত আছেন, সরাসরি ওখানে আছেন আপাতত। আর সুমন ভাই আছে যেমন ইতালির থেকে, বাংলাদেশ থেকে আপনারা অনেকে দেখতে পারতেছেন, তা অবশ্য আমি দেখতেছি, যেমন সৌদি আরব থেকে আসছে অনেকে, আমরা বিশ্বের নানান দেশ থেকে আমরা সবাই দেখতেছি। আচ্ছা আপাতত মাইকটা আমি ট্রান্সফার করতেছি হামিদ ভাইয়ের কাছে, হামিদ ভাই আসবেন কিছু বলবেন। আচ্ছা মাইক না আলম ভাই, আপনি সাকিব ভাইয়ের কথা না বললে আপনি এখানে কে করতে কে আসছে, এখানে সুমন ভাই করতে কে আসছে? এখন সাকিব ভাইয়ের বিয়েটা কোথায় হচ্ছে? বোর্ডে লিখতে 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 মৌরি ক্লান্ত হয়ে গেছে, বিয়েটা আমরা কোত্থেকে দেখতেছি? বিয়েটা কোথার থেকে? বিয়েটা হচ্ছে চট্টগ্রামের রাউজান থেকে, আপনি এটা না বললে আপনি বলতেছেন। আমি দেখতেছি কুরিয়া থেকে, আমি দেখতেছি ওই কৌশিক ভাই দেখতেছে ইউরোপ থেকে, সুমন ভাই ইউরোপ থেকে, রূপন ভাই এশিয়া থেকে, এতগুলো না বললে আমরা বিয়েটা দেখতেছি আসলে রাউজান থেকে, চট্টগ্রামের রাউজান থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যাই হোক মজা পাইছি, আমি সবচাইতে মজা লাগতেছে, আমার সবচাইতে ভালো লাগতেছে কি জন্য বলেন তো? সাকিব ভাই বিয়ে করবে, আমাদের লাভ কি? বিয়ে করবে সাকিব ভাই, আমাদের লাভ কি বলেন তো? বলেন না সুমন ভাই, আজিজ ভাই আসে আমাদের সাথে ব্লগেতে, আমরা দেখতেছি আসল কথাটা কেউ জানেন না। আমি এত মজা পাইতেছি, আমি যে লাভটা বুঝতেছি আমরা আরেকজন রেগুলার ইউজার পাইতেছি। ঠিক আছে সাকিব ভাই, না ঢুকলে সেদিকে বসে থাকবে, সাকিব ভাইয়ের কাছ থেকে, সাকিব ভাইয়ের খবর ওনার থেকে পাবো, বুঝছেন? এখন আলামিন ভাই দেখে খুশি হয়ে গেছে, ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দিটা খাই, আর এখন যে যে নাগাইয়ার দেখে লাভ হয় খুশিতে, এখন আলামিন ভাই যেটা বললো আমার এরকম মনে হয়েছে। সাকিব ভাই বিয়ে করতে না, আমাদের লাভটা কি বলে? আমরা দেখতেছি ছাগলের বাচ্চার জন্য একটা দুধ খাইতেছে, লাভটা কি? আমি দেখতেছি আল্লাহ আল্লাহ, কি যে একটা অবস্থা, মানুষ যে কথা জানে না। নীলা ধন্যবাদ। হ্যালো আলামিন ভাই, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অবশ্যই আজকে ভালো আছেন সবাই, সবার মনটা অনেক খুশি। আমি মাত্র আসলাম রুটি থেকে, আমি জানি যে আজকে আমাদের সাকিবের গায়ে হলুদ, যেখানে 1 ঘন্টা লেটে আসতাম ওখানে 1 ঘন্টা আগে চলে আসছি, যে যদি 1 ঘন্টা পরে যায় তাহলে সবকিছু মিস করবো। আমাদের মানুষগুলো কই? মামির পিএম, আরে আল্লাহর কি একটা অবস্থা। আর সাকিব ভাই যদি আমাদের কথা শুনতে শুনে থাকেন তাহলে তো ভালোই, আমার মনে হয় না শুনতেছে না সাকিব ভাই। দাদা কেন শুনবে, বিয়ে তো। সাকিব ভাই আলম ভাই, সাকিব কি শুনতেছে আমাদের কথা? না খালি মঈন ভাই শুনতেছে মনে হয়, হ্যাঁ খালি মঈন ভাই শুনতেছে। আচ্ছা হানান ভাই ঠিক আছে, একটু লাইনে থাকেন ভাই, একটু লাইনে থাকেন, মাইক পাবেন, একটু টানাটানি করেন না, ঠিক আছে? আর আমাদের রিপোর্টার মঈন ভাই কি আছেন রুমে? হ্যালো আমাদের রিপোর্টার মঈন ভাই, যেখানে থাকেন না কেন এখনই আমাদের মাঝে আস ভাই, মাইকটা একটু দাও, যাবো দিন। মঈন ভাই কি আছেন? হ্যালো মঈন ভাই, রিপোর্টার এখন কি হতেছে এই মুহূর্তে? এই মুহূর্তে কি হচ্ছে রাজন থানা যে যেখানে কমিটি সেন্টারে কি হচ্ছে না বাসায় হচ্ছে আমি আসলে জানি না। স্কুটার মাইকে দুইজন না, মাইকে একজনই আছে, দুইজন সা মাইকে একজনই আছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে হান্নান ভাই, আপনি যদি মাইকে আসাচ্ছেন, ঠিক আছে আসেন মাইকটা। এটা আমাদের আশরাফুল আসছে, এটা মোহিন ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আশরাফুল আসছে আমাদের আশেপাশে ওই যে কিছু কুকুর ঘোরাফেরা করতেছে, বুঝছেন, মোহিন ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কুকুর দেখার সাথে সাথে লাঠি নিয়ে দৌড়াইয়া এলাকা পার করে দিয়ে আসবে। এখন ওই সম্প্রচারের দায়িত্ব একবার বলুন যে স্টেজের পিছনে দিয়ে নাকি হাত ভরে কেক কেটে প্রথম কুকুরটা লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, সবচেয়ে সমস্যা সমস্যা যেটা হয়েছে মহিন ভাইয়ের, ওই মহিন ভাইয়ের চেয়ে কুত্তা গুলাই বেশি চিনে এলাকা, বুঝছেন, ধরে বর্ডার পার করে দেওয়ার আগে দেখে যায় গেট আরেকটা দিয়ে, মানে গেট আরেকটা সামনের দরজা দিয়ে ঘুরাইয়া একবারই পিছনের দরজা দিয়ে মহিন ভাইয়ের ঢুকে দিয়ে যায় কুকুর গুলো। আজ মাইক এক মিনিট, আজিজ ভাই আসেন, আজিজ ভাই এক মিনিট, কৌশিক ভাই কই গেলেন? হ্যালো হ্যালো, আবার আসসালামু আলাইকুম সবাই। হ্যালো হ্যালো, আসলে এখন আমাকে একটু আধা ঘন্টার জন্য, এই কৌশিক ভাই দাঁড়ান একটা সেকেন্ড দাঁড়ান আমি শেষ করে যাই, আধা ঘন্টার জন্য আমি বাইরে যাইতেছি, সবগুলো মিস করতেছি সত্যি, যাইতে মন চাইতেছে না কিন্তু খিদা লাগছে খেতে হবে, যার কোন একটু বাইরে যাইতেছি, আসলে মিস করতেছি, ঠিক আছে। আর সাকিব ভাই হাত দিয়ে আমাদেরকে টাটা দিতেছে, সাকিব ভাই টেক কেয়ার, হ্যাঁ আসতেছি আমি আধা ঘন্টা পরে, ওকে বাই। যাই হোক, আমি ধারাবাহিক শুনতেছিলাম, বুঝছেন, আসলে ঘটনা হয়েছে, ওই ভুল করছেন, আমি মাইক লিখি নাই, ওই মাইক নিয়ে যখন ডাক্তার ডাকি দিয়েছিল তখন মানে রাস্তাটা ক্লিয়ার করার জন্য লিখছিলাম যে মাইক নেক্সট ফর আন্নান 2009। আন্নান ভাই কি আছেন? আপনি অনেকক্ষণ ধরে মাইক চাচ্ছিলেন, আন্নান ভাই কি আমার আমার কথা শুনতেছেন? আন্নান ভাই, আচ্ছা আন্নান ভাই মনে হয় নাই, আমি সেই জন্য মাইকটা লিখছি।